কিন্তু এখন আর্থ্রোস্কোপির সুযোগ সুবিধা সব জায়গায় পাবেন। আমি মনে করি যখন সমস্যায় পড়বেন আপনারা ডিস্ট্রিক্ট হাসপাতালে যাবেন। বাংলাদেশে আগে বড় বড় জায়গায় হতো, যেমন পঙ্গু হাসপাতাল বা ঢাকা মেডিকেল কলেজ বা অ্যাপোলো হাসপাতাল, কিন্তু এখন আপনারা আর্থ্রোস্কোপির সুযোগ সুবিধায় সব জায়গায় পাবেন। অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলেও এখন আর্থ্রোস্কোপি পৌঁছে গেছে। সুতরাং আমি মনে করি যারা যখন সমস্যায় পড়বেন আপনারা ডিস্ট্রিক্ট হাসপাতালে আপনারা যাবেন, তাদের থেকে জেনে নেবেন কোথায় আর্থ্রোস্কোপি হয়। অনেকেই আর্থ্রোস্কোপি বাংলাদেশে যে হয় এটা তারা জানে না, কিন্তু বাংলাদেশে স্ট্যাবলিশ আর্থ্রোস্কোপিক সার্জন রয়েছে প্রায় 30 থেকে 40 জন, যারা প্রতিনিয়ত আর্থ্রোস্কোপির সাহায্যে বিভিন্ন চিকিৎসা প্রদান করা হয়।